রঙের মানুষ ও রঙের মানুষ, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস, ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির করিয়া একতারে বাজাও রে মানুষ, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস। লাড়ি দিয়ে কি হবি, আসুক বুঝবি। কি ব্যাপার, ফিরে এলেন? আতিথ্য মেলেনি বাবাজি। কেন জানি নে, তবে অপমান মিলেস, অনেক অপমান করিস। এত বড় গৃহস্থ বাড়ি, কিন্তু সবচেয়ে ছোট মন। এই তো চিনতে পেরেছেন মানুষ। আপনি এক কাজ করেন, এই গ্রামের সবচেয়ে দরিদ্র, যাকে বলে হতদরিদ্র, এবার তার বাড়িতে গিয়ে দেখেন যে আতিথ্য মেলে কিনা। না বাবাজি, এইমাত্র আতিথ্য গ্রহণ করতে গিয়ে যে অপমান সয়ে এসেছি, আমি আর কোথাও যাব না, এইখানে রাতটা কাটায় দেব। আহা, জানি না অবস্থা নিশা, কথা ছিল দুজন মানুষ দেখবেন, একজন মানুষ দেখে এসেছেন, আর একজন দেখবেন। এই রাস্তা দিয়ে সামনে গেলে বড়হাত বামে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পাবেন, সেখানে এক যুবক থাকে, দেখেন তো কি হয়। যাবো? হ্যাঁ হ্যাঁ, যান। যান না? আরে মন দিলে কি মন পাওয়া যায়, প্রাণ দিলে কি প্রাণ, ভব রঙের এই আসরে আমি যে কোন জন। আরে দিব্য জ্ঞানী সাধক ঋষি পিরাউলিয়া আর মুর্শিদি, সত্য জ্ঞানের এই পূজারি কে? ভেতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, বসেন। যে না ওই আপনারা তো ঠিক,
আমি একজন মুসাফির, পথে পথে ঘুরি। আপনাদের গ্রামে এসে রাইত হয়ে গেল, আপনার বাড়িতে যদি একটু। আলহামদুলিল্লাহ, কিন্তু কিন্তু কি, আমি একজন হতদরিদ্র, আপনার জন্য তো ভালো কিছু করতে পারবো না বাবা। ভালো কিছু দরকার নাই, এক মুঠো ভাত আর থাকার জন্য একটা ছিঁড়া কাতার বিছানা হলেই চলবে। হ্যাঁ হ্যাঁ, তা দিতে পারো। এই আপনি আপনি হেনে বসেন, আসেন। হ্যাঁ আপনি হেন একটু বসেন, আমি এই যাবো আর আসবো। হ্যাঁ এই আপনি ধরেন, আপনি মুড়ি খাতি লাগেন। হ্যাঁ আমি এই গেলাম আর আসলাম, ঠিক আছে। হ্যাঁ আপনি বসেন, আমি আসতেছি, এক করে চলে আসবানি। আতিথ্য পাইতে হলে যোগ্যতা তাহলে এখানে কি যে কেউ আসলে পারে নাকি? হ্যাঁ দেখ তুই এখন যাবি না তোর আমি খাট জুড়ে বাইর করে দেবো। হ্যাঁ মুসাফিরকে পেয়ে নিশ্চয় সে কোনো প্রশ্ন না করেই তাকে আশ্রয় দেবে। ঝুরুর ঘরে চাল ডাল কিছুই নেই, সে ছুটবে রাঙা বেগমের বাড়িতে। চাল ধার করে এনে সে রান্না করবে, তারপর পরম যত্নে খেতে দেবে মুসাফিরকে। ঝরুর এই আতিথ্যতায় মুগ্ধ হয়ে যাবে বস্তানিশা। সৈয়দ আলীর সাথে ঝরুর পার্থক্যটা সে মর্মে মর্মে অনুভব করবে। আসিন মানুষ পাবো আমি কোনখানে, আসিন মানুষ পাবো আমি কোনখানে। সকালবেলায় ঘুম থেকে উঠে নতুন এক অভিজ্ঞতা নিয়ে ঝরুর বাড়ি থেকে বের হয়ে আসবে বস্তানিশা। এক রাতে সে দুই রকম মানুষকে চিনে ফেলবে। দুনিয়ায় যে কত রকম মানুষ আছে, সবাই রে দেখতে গেলে চিনতে গেলি, আরো কত যে আমার ঘুরতে হবি। তুমি যদি কিছু মনে না করো বাবা, তাহলে আমি কিছু প্রতিদান তোমারে দিতে চাই, রাখবা? কি প্রতিদান বাবা? তোমারে কিছু টাকা দিতে চাই। আমারে মাফ করেন বাবা, অতিথি সেবার প্রতিদান অর্থে হয় না বাবা, অর্থ দিয়ে আমারে ছোট করবেন না বাবা। আমার ভুল হয়ে গিয়েছে বাবা, একটা রাইত তোমার সঙ্গে বসবাস করে তোমার চিনতে পারলাম না, আমার ক্ষমা করে দিও। না বাবা, ভুল আপনার হয়নি, ভুল হয়েছে আমার এই হতদরিদ্র অবস্থার। আসবো, আমি আবার আসবো তোমার। আবার আসো। আসসালামু আলাইকুম। কোথায় গেল?
কোথায় গেল মানুষটা? বাবা, ও বাবা, আরে কোথায় গেলেন আপনি? নিশ্চয়ই ফাঁকে দিয়ে চলে গেছে মানুষটা। আসব মানুষ। মানজেলা, আমি কি একটু ভেতরে আসবো? হানিফ সাসা, আসেন ভেতরে আসেন। মানজেলা, দেখেন হানিফ সাসা, এই ফ্যাস ফ্যাস করে কানবেন না বলে দিচ্ছি। আমি দুচক্ষে দেখতে পারি না, আমার কিন্তু মাথা হট হয়ে আছে, আমি কিন্তু হিট করে বসবো। দেখো মানজেলা, তোমার মুখ থেকে জানি সাসা ডাক না শুনতে হয়, সেজন্য কত চেষ্টা করেছি, কিন্তু সেই তুমি আমার বিদায়ের কালে আবার আমারে সাসা বলে ডাকলে মানজেলা। বিদায়ের কালে মানে? আমি কিরাম ছেড়ে চলে যাচ্ছি মানজেলা। চলে আসেন চলে যাবেন, সাসা মানুষ দেখা করতে আসার কি দরকার? না মানে তোমার শেষ দেখাটা দেখতে আসলাম। শেষ দেখা মানে? শেষ দেখা তো মানুষ মরে গেলে লাস্টটা দেখতে আসে। না মানে ওই শেষ বিদায়, মানে ওই বিদায় জানাতে আসলাম। ওকে, গুড বাই। সাসা মানুষ চলে যাচ্ছেন, খুব একটা অবশ্য খারাপ লাগতেছে না? তবে একটু দাঁড়ান, এ দিল খুশ, আমার অ্যালবামতে একটা ছবি নিয়ে দেখিনি। ছবি? যখন আপনার মনটা খারাপ থাকবে, যখন আমার কথা মনে পড়বে, তখন ছবিটা বাইর করবেন আর ফ্যাস 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 করে কাঁদবেন। এ দিল খুশ, নিসিস, হ্যাঁ সুপারটা দিয়েছিস তো, নেন দাও। বাই বাই, সি ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি? আমি এক হতভাগ্য, আমি বাড়ির ভিতরে গিয়েছিলাম সবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য, কিন্তু কারো দেখলেন না। সে তারা কেউ ফকিরান্তিতে গিয়েছে, কেউ বাপের বাড়ি গিয়েছে, কেউ ঠেম বাড়ি মেরে বেড়াচ্ছে, তা কিসের জন্য বিদায় নিতে এসেছেন? আমি রংমেহের ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু কিন্তু যাওয়ার আগে আপনারে আমি একটা কথা বলে যেতে চাই। আমার এই যাওয়ার পেছনে আপনার একটা হাত আছে, সেজন্যই সেজন্যই আমি একটা অসন্তুষ্টি, একটা ক্ষোভ, একটা মনের জ্বালা নিয়ে যাচ্ছি। আপনার চলে যাওয়ার পেছনে আমার হাত আছে, আমি আবার কি করলাম? আমি বাইদা ভাই লোক মারফত জানতে পেরেছি যে আপনি আমার হৃদয় শিকারিনীর প্ল্যানটা উল্টে দিয়েছেন। আমি হৃদয় শিকারিনীর প্যাসকোষে কুস্তির সূত্রে মানজেলার পথ থেকে সরাতে চেয়েছিলাম, কিন্তু আপনি আপনি বুদ্ধি করে আমার হৃদয় শিকারিনীর প্ল্যান উল্টে দিয়েছেন। উল্টো হৃদয় শিকারিনী সেজে আপনি আমার ছেলেদেরকে নাস্তানাবুদ করেছেন। না করে কি করব? আপনার হৃদয় শিকারিনী চিঠি পেয়ে কুস্তি মামার প্রাণ যায় যায় হয়েছে, সে মানজেলারে ভালোবাসে, কিন্তু আপনার হাতে মানজেলা আমি ছবি কেন? এই ছবিটা মানজেলা আমারে স্মৃতিচিহ্ন হিসেবে দিয়েছে। দেখেন আপনি এ গায়ে নতুন, আপনি কেন এসেছেন, কে আপনি, কিছুই আমি তা জানিনি। তবে যাওয়ার আগে একটা কথা জেনেছি, আপনি বড় নিষ্ঠুর, বড় পাষাণ। আপনি আপনি একজনের বুদ্ধি দিয়ে আর একজনের বুদ্ধি নাশ করেছেন। আসি পুনরায়, আসসালামু আলাইকুম। লোকটা তো ভালোই পাগল। রাস্তায় পড়েছি একা, ওরা দুবলো নীল আকাশে দিশে। হ্যাঁ কি তখন থেকে একভাবে হেরে গলায় গান গেছিল, কান সালা পালা হয়ে গেল। আরে গাতি দেন গাতি দেন, আব্বা জানের কাছ দিয়ে বিয়ের অনুমতি পাওয়ার পরে দে, তে গলায় আর ভাত মানতিছে না। এই কি হলো কি হলো? না করলিও চেন ফেলে গেছে, চেন ফেলা দিছি। তাড়াতাড়ি উঠো আর বলিস না হামেলা, নিজের আর কন্ট্রোল করতে পারতেছি না। অন্তরের ভেতর থেকে গান একদম হড়হড় করে উড়ে আসতেছে, তাই একটু হেরে হয়ে যাচ্ছে, ডোন্ট মাইন্ড। কিন্তু হামেলা কি? আচ্ছা মানজেলার তো এখনো রাজি করানো হইলো না, সে যদি রাজি না হয়, সে যদি বেঁকে যায়,
উল্টা করে ঘুরো উল্টো। না না তুমি নিয়ে কোনো চিন্তাই করে না, এই আমেলা দাদি থাকতে তোমার কোনো চিন্তাই নেই, বেকা মানুষটা সোজা বানায় ফেলতে পারবে না। অসীম মানুষ পাবো আমি কোনখানে, ও অসীম মানুষ সর্বনাশ। এই একদিনের মধ্যে হাবিলার বাপের বাড়ি থেকে ফিরে এলো। হ্যাঁ আরে একদিন পরে তুই বাপের বাড়ি গেলি, দুটো ভালো মন্দ খাবি তারপর ফিরবি, এরা আর মানুষ হবে না। ঠিক আছে মাঠের পিছন দিয়ে দৌড়ে আগে ওদের আগে পৌঁছে যাই। কি গন্ডগোল বল, মানজালানের মাথা গড়বড় হয়ে গেছে, তিনি পাগলিনী হয়ে ঘুরে বেড়াচ্ছে। তিনি নাঙ্গা তালোর হাতে খুঁজে বেড়াচ্ছে আপনাকে। নাঙ্গা তালোর হাতে আমার খুঁজে বেড়াচ্ছে কেন? আপনারা তার অনুমতি না নিয়ে বাপের বাড়িতে গিয়েছেন তার বিয়ের অনুমতি নেওয়ার জন্য, সেই জন্য সে মাইন করেছে, ওপেন ঘোষণা দিয়ে দিয়েছে, এবারে যারে পাবে তারাই সে হিট করবে। আমার আগে হিট করেছে। কি কইস, তার মানে কি আমারেও ভালো হিট করবে? তোরা তো সবার আগে হিট করবে। কেন কেন কি হচ্ছি? ও না না আমি আবার কি হলাম? হ্যাঁ মানজাল জেনে গেছে, ওই বাসুরের গলায় সিঁড়িটা লিখেছে, এটা তুই লিখেছিস? না দেখছো নানা একটা কি প্যাসের মধ্যেই ফেললাম, আমি জানতাম এরম একটা সহজ সরল মানুষ পেয়ে আমার এই একটা প্যাসের মধ্যে ফেলবে, ও বুদ্ধি তো আমি দিইনি, বদন কাকার বুদ্ধি। আমারে আবার কন আবার ইট করে কোয়ানে ফেলায় রাহে, আমি ভাই যাই আগে দেখ কয়ে আসি যাই। মানজালার ভয় করে সিটিয়ে যাচ্ছে, তোকের ভয় কিসের? আমি আসি না। ও তাই তো, আমার তো মনেই ছিল না যে আপনি মানজালা রানীর চেয়ে আরো দুর্দর্শ। আরে খাল তোর দাদারে ডাক, আমি তিন দিনের মধ্যে বিয়ে দেবো বলেছি, তিন দিনের মধ্যে বিয়ে দিবই। আই তো দাদা করে দাদা, তিনি তো কি ফকিরান্তিতে চলে গেছে। ফকিরান্তিতে গেছে? আমি না করেছিলাম, শুনিনি। আমি বলে গেলাম যে তিন দিনের মধ্যে বিয়ে দেবো, এখন তিন দিনের মধ্যে বিয়ে দেবো কি করে? কি সেই দুর্ভাগা আপনি? ভূত দেখতিস মনে হয়? আপনি না ফকিরান্তিতে গিয়েছিলেন? আমার নামে ইরাম একটা মিথ্যে অপবাদ শুনে গালাগালি তালে আমারই দিতেছ? আহারে স্ত্রীর অবাধ্য যদি হতে পারতাম তাহলে তো বেঁচেই যেতাম। আপনি ফকিরান্তিতে যান নাই? আমরা জলজ যান তো এখানে দেখেও কেন প্রশ্ন করো? হারামজাদা, এই মানুষটার অপবাদ দিয়ে তুই আমারে দিয়ে গাল খাওয়ালি। রাখাল তোর জানি কবে সেই নতুন জামা কাপড় লাগবে বলতেছিলি না? লাগবে না। দেখছেন দাদি ঘুষ দিতে যাচ্ছে কিন্তু কোনো জ্ঞান জাম আছে মনে হয়। দুবলো তোরও তো প্যান্ট শার্ট লাগবি নাকি? কুসুম, আবার কুসুমকে ডাকো কেন? হ্যাঁ
দুবলো তোরও তো প্যান্ট শার্ট লাগবি নাকি? কুসুম, আবার কুসুমকে ডাকো কেন? কুসুম শুনে যা, তোর আব্বাজান ফকিরান্তিতে গিয়েছিল? যে গিয়েছিল। তবে কুসুম তো মিথ্যে বলবে না। না না, দেখো দেখি কি কাণ্ড, ও মিথ্যে বলবে কেন? আর আমি নিজে, আমি নিজে তো একবারও বলিনি যে আমি যাইনি, গিয়েছিলাম আবার ফিরে এসেছি। এই ফকিরান্তিতে দোষ নাই। আসলে কি জানো হামু, তুমি যখন বাপের বাড়িতে রওনা দিলে আমার মনটা একেবারে আনসান করে উঠল। এই শূন্য বাড়িতে আমার মন এক দণ্ড টিকল না, তাই এদিক সেদিক ঘুরে একটু কষ্টটা ভুলে থাকলাম। থাক, ছেলে মেয়েদের সামনে আর প্রেম দেখাতে হবে না। আপনার ফকিরান্তির দিকে আমার করুন। আমি আব্বাজানের কাছ থেকে কুস্তিবাজানের বিয়ের অনুমতি নিয়ে এসেছিলাম। তোমার ভাইয়ের বিবাহের মধ্যে আমার আর ঢোকায় না, আমি আমার সন্তানের বিবাহ দেব। বিস্তারিত আমি তোমার পরে সব ভেঙে বলবো। আমার শালাবাবুর বিবাহের প্রস্তাব তুমি বদনরে দিয়ে পাঠাও। ঠিক আছে, আমি বদন সাদেই পাঠাবো, সঙ্গে রাখাল দুবলো আর কুসুম যাবে। এখন ভেতরে চলেন, আপনার ফকির আছে বিচার আগে করি। তোমার বিচার তো কোনোদিনই আমার সপক্ষে যায় না। আরে চলেন তো। জলদি আয়। অগ্নিমূর্তি নিয়ে তোর কনে যাচ্ছিস? হিট করতি হিট কারে? পোস্তানিশার ফুল ফ্যামিলি রে। দিলকুশ, তুইও এই পাগলামির ভিতরে ঢুকেছিস? মানজালাবু আমার কাছে সাহায্য চাইছে, বুন হয়ে বুনি সাহায্য না করে পারি? সরেন, পসারেন। আচ্ছা এসব, আচ্ছা এটা কোনো কথা হলো? শেষ পর্যন্ত তোর এই খুনোখুনির পথ বেছে নিলি। হ্যাঁ, তোর জেল হবে, হাজতও খাটতে হবে। খাটতে হলে খাটবো, কিন্তু একটা অন্যায় সাজা না দিয়ে আমি থামছি না। কি অন্যায়? আমি না চাচি, আমার পারমিশন না নিয়ে ওর ভাইয়ের সাথে আমার বিয়ে দেবে বলে অনুমতি আনতে বাপের বাড়ি গিয়েছে। এত বড় সাহস, আমার এত বড় অপমান, আমার মাথা হট হয়ে গেছে। খুনোখুনির কি আছে, একটা প্যাঁচ বের করলে তো হয়। এবার প্যাঁচ মানে কি? প্যাঁচ মানে প্যাঁচ, তোর মাথার মধ্যে তো প্যাঁচ গিজ গিজ করতেছে। সেদিন একটা প্যাঁচ করে ঘটকটা তাড়ালি না? ঘটকে তাড়ালাম মানে? তাড়ালি তো, সেদিন পেটের ব্যথায় মরে যাব মরে যাব করে ঘটকটা তাড়ালি না? দিলকুশ, তুমি যেন সব বলে দিয়েছিস। বিশ্বাস করো মানজালাবু, আমি ভাইজানের কিচ্ছু কইনি। এই এসব প্যাঁচ কারো বলতে হয় না, এমনিতেই বোঝা যায়। শোন, ওই খুনোখুনি না করে এমন একটা প্যাঁচ বার কর যাতে করে পেছে ওই বিয়েটা এমনিতেই কেচে যায়। পুরি আমার সোনার ভাই, কি সুন্দর একটা পেছের বুদ্ধি দিলে রে। কিন্তু কি পেছ কষবো? কে দিল খুশ, এই কি পেছ কষবো বল না। এ তোমার পেছ আমি কব কি করে? এ চলো ঠান্ডা মাথায় বসে ভাবি, নিশ্চয়ই কিছু একটা বাইর হবে। নেই উস্তাদের প্যান্টা ধুয়েও দিলাম না রে তাশা। উস্তাদ, এবার আমার মাঞ্জে রানীর কিছু ডাক শুনে ফিরে আসবেন না তো উস্তাদ? না রে বাকু, না, আমার ফিরার আর কোনো পথ নাই। আমার শূন্য হৃদয় শূন্য চাবি, এত শূন্যতা নিয়ে আমি কি করে থাকবো বল? এবার আমি সত্যি সত্যি গ্রাম ছেড়ে চলে যাব, কোনো পিছু ডাক আমারে ফেরাতে পারবে না। এটা আমার তাক, আপনার বিধি আত্মার জন্য খুবই কষ্ট হচ্ছে। বিদেশি আত্মা মানে তো পরলোক গত রে তাশা। ও সরি ওস্তাদ, বিদেশি আত্মা, বিদেশে যে আপনার আত্মার যে কষ্ট হবে সেজন্য আমার এখন থেকেই কষ্ট হচ্ছে।
সংসারে নিয়ে নিও পাওয়া না পাওয়ার ভেলাই দোলে জীবন তাহলে আমাদের দুজনের কি হবে ওস্তাদ বিয়ে শাদি করে ঘর সংসার করবি আর আমার এই ভিটেটা দেখে রাখ এই গিরামে এটাই আমার শেষ স্মৃতি যেখানেই যান স্মৃতিতে যোগাযোগ রাখেন ওস্তাদ তারপরে আমাদের বিয়ের ব্যবস্থাটা কই রে তারপরে গেলে ভালো হতো না নিজেই নিজের বিয়ের ব্যবস্থা করতে ব্যর্থ হলাম আর তোদের বিয়ে আসি না তাশা আসি বাটুল বিদায় বিদায় চির বিদায় চির বিদায় আমি পেছনে তাকাবো না আমি সম্মুখ মানে এগিয়ে চলেছি দেখো পেছনে তাকালি আমার মায়া বেড়ে যাবে আমি আর জাতি পারবো না আমি আমি তাশা বাটুলের কথা দিছি কোনো কিছু ডাক আমারে ফেরাতে পারবে না তাদের দিয়ে কথা আমি আমি বরখেলাপ করে কি করে বলো না আপনি চোখ বন্ধ করে দাঁড়ান আমি আপনার সামনে আসতেছি বন্ধ করে হ্যাঁ চোখটা বন্ধ করে এবার চোখটা খোলেন আপনি আপনি এই গ্রাম ছেড়ে চলে গেলে এই গ্রামের যে একটা অপমান হবে তা জানেন অপমান হ্যাঁ অপমান রংমেহের ছেড়ে কেউ যায় না রংমেহেরে আসে যেমন আমি এসেছি দিলকুশ এসেছে মাঞ্জেলা খালার বাড়িতে এই গ্রামের আশ্রয় ছেড়ে কেউ যায় না এই গ্রামে সবার আশ্রয় হয় নিজের গ্রামকে নিজে অপমান করবেন কিন্তু আমি যে শূন্য গত রাতে হৃদয় শিকারী সেজে আমি যে অপমানিত হয়েছি আপনাদের কাছে তারপরে এই গ্রামে আমি থাকবো কি করে বলেন মাঞ্জেলা খালার হৃদয় শিকারের জন্য আপনি ফলস হৃদয় শিকারিনী সেজেছিলেন এবার সত্যিকার হৃদয় শিকারী সেজে অন্য কারো হৃদয় শিকারের চেষ্টা করেন কার হৃদয় সেটা আমি কি করে বলবো আসি এখন তাহলে আমি কি করব হ্যাঁ কুসুম এসবের কি ইঙ্গিত দিয়ে গেল যাই ওই দাসার বাটুল রে একটু জিজ্ঞেস করি গীতের মধ্যে ভালো ভেবে নি রেডিওর গান শুনছে রে আমরা সংসার করব রে ওস্তাদের দেশ নিয়ে আমার এই বড় আমার দে ওই যে আমার দে দেখ বাটুল তুই মানুষ ছোট তোর জিনিসপত্র ছোট পেটটাও ছোট তুই খাস কম ঠিক আছে আমি বেশি খাই বড়টা আমার আছে ছোট বলে আমার বুহা পেয়েছো না শালা আমার ঠকানোর জন্য শালা ফোন দিয়ে দিছো দেখ তা আসা ওস্তাদ মানুষ হিসাবে কিন্তু খারাপ না ভারি দিল দিয়ে গেল সেটা নিজের ব্যবস্থা করতে পারলো না বিয়ে তাহলে আমাকে তাহলে কিভাবে সংসারটা ঘুরে দিয়ে গেল সংসার হ্যাঁ কি পিছু ডাক কিসের পিছু ডাক দেখ ওস্তাদ কার জন্য পিছু ডাক শুনে আবার ফিরে আসতেছে আমি জানতাম ওস্তাদ আবার ফিরে আসবে খামোখি আমরা এই জিনিসপত্র ভাগাভাগি নিয়ে তাই গন্ডগোল করতেছি আগে জায়গায় রাখ কিরে কি করতেছিস তোরা কি আর করবো আপনার সংসারটা দুজনে ভাগাভাগি করতেছিলাম আর আপনার ফিরে আসার অপেক্ষা করতেছিলাম দেন হাতে এক মুখে খালি মাখেছি ওস্তাদ এবার আপনি কার পিছু ডাক শুনে ফিরে আসলেন পিছু ডাক না পিছু ডাক না এবার হতেছে সম্মুখ ডাক সম্মুখ ডাক সেটা আবার কি জোর কর বলতেছি এ কি মাঞ্জেলার ছবি হ্যাঁ মাঞ্জেলার ঘুড্ডি বদন শাহ তুমি ফ্যারে পড়েছো ফ্যারে রাঙা বেগমের ফ্যারে ছয়টা পরীক্ষার দুই নম্বর পরীক্ষায় বাঘবন্দি খেলা একটা পরীক্ষায় যদি তুমি হারে যাও তাহলে তোমার জন্য দুই দুটো পরীক্ষা বাড়ি যাবি আর আমিও যে তোমার ভালোবেসে ফেলেছি এজন্যই আমি চাই তুমি সবগুলো পরীক্ষায় পাশ করো কিন্তু তুমি যদি পরীক্ষায় ফেল করো তাহলে তুমি আমার ভালোবাসা পাবা না
কারণ আমি তোমাকে আমার ভালোবাসা প্রকাশ করব না। আমি চাই তুমি সবগুলো পরীক্ষায় পাশ করে আমার মনটা জয় করে না। জেবাবজান আসতেছি। ও মারাঙ্গা জেবাবজান সতমা একটু খনকারকের বাগান থেকে ঘুরে আসি, এই কয়েকটা গাছ আর ওই কয়েকটা শেকড় বাকড় আনতে হবে। খনকারকের বাগান তো মেলা দূরে, যাতে আসতে মেলা সময় লাগবে। নি লাগবে তো কি কে তোমার ছাত্র আসবি না? নেই ভেষজ শিক্ষা শিখা বানা তাক। আরে আজ আবার ভেষজ চিকিৎসা কি? আজ তো সাপ্তাহিক ছুটির দিন। ভেষজ শিক্ষা আবার সাপ্তাহিক ছুটি আছে নাকি? আরে হয় হয়, আমি নতুন নিয়ম চালু করেছি সাপ্তাহিক ছুটি। চল তোমার চল। কিন্তু কিন্তু কি তোমার ছাত্র যে কয়ে গেল আজকে আসবে? আরে বদন নে না, আমি কয়ে দিলাম যে আজ সাপ্তাহিক ছুটি। কিন্তু তোমার ছাত্র কয়ে গেছে আজকে, সে ভেষজ শিক্ষা শিখতে আসবে, হরিতকি বহেরা আমলকি এসব রিভাইজ করতে আসবে। বাহ বাহ বদন শাহ, এত মনোযোগী ছাত্র হয়ে উঠেছে তা তো বুঝে নাই, সাপ্তাহিক ছুটি ভোগ করতে চায় না, তাহলে তো আমার অপেক্ষা করতেই হয়। শোন মা, তুই যা, ওই বদন শাহ আসলে আমার খবর দিস। হ্যাঁ যা। সৈয়দ আলী সাহেব, আপনি অনেক বড় গৃহস্থ, আপনি আমারে অনেক বড় অপমান করেছেন, আমিও সেই অপমানের শোধ আপনার সঙ্গে আত্মীয়তা করার মাধ্যমে নেব। আপনার বাড়ির সদর দরজা দিয়ে আমি আতিথ্য নেব। হ্যাঁ, আমার নাম বস্তানি সাহা। আমেলা আমেলা কি কি বলবেন, তাড়াতাড়ি বলেন, মেলা কাজ, বিয়ের পাইগাম পাঠাতে হবে। আমিও একটা বিয়ের ব্যবস্থাপনার জন্য তোমারে ডেকেছি। আমি আমি আমার বদনের বিয়ে ঠিক করে ফেলেছি। কার বিয়ে? বদনের বিয়ে। কুস্তি রশিদের পরপরই বদনের বিয়ে হয়ে যাবে। কোথায়, কার সাথে? কার সাথে জানি না, তবে কোথায় সিডা জানি। সিডা আবার কি? হ্যাঁ, বিবাহ হবে বঞ্চশিলায় সৈয়দ আলীর বাড়িতে। এবার একদিনের ফকিরান্তিতে আমি তার বাড়িতে আতিথ্য চেয়েছিলাম, সে তো আমার আতিথ্য দেয়ই নাই, আমার দূর দূর করেছে, অপমান করেছে, লেডেল দিয়ে তাড়াই দিয়েছে। আমিও তারে অপমান করবো, তারে লজ্জা দেবো। আত্মীয়তা করবেন সেটা নাই বুঝলাম, কিন্তু বিয়েটা দেবেন কার সাথে? সেই জন্যই তো আমি রাখাল আর দুবলোরে সৈয়দ আলীর বাড়িতে পাঠাবো। তারা গিয়ে কি করবে? তারা গিয়ে দেখে আসবে যে সৈয়দ আলীর কোনো বিবাহ যোগ্যা মেয়ে আছে কিনা। আপনি একটা আশ্চর্য মানুষ, সেই বাড়িতে বিবাহ যোগ্য কন্যা আছে কি নাই না জেনে বদনের বিবাহ ঠিক করে ফেলেছেন। আপনি না ফকিরান্তি করতে করতে মাথা নারকেলের ফুপরা হয়ে গেছে, বাড়ি মারলে ঢং ঢং শব্দ করে, আর সেই ঢং ঢং শব্দে স্কুল ছুটি হয়ে যায়। থামেন, মশ করা শোনার সময় নাই। দাও দাও, তবে এই কথাটাও শুনে রাখো, সৈয়দ আলীর কোনো মেয়ে না থাকলে অসুবিধা নাই, তার বংশে কোনো না কোনো মেয়ে তো আছেই, তার সাথেই আমার বদনের বিয়ে দিয়ে আমি আত্মীয়তা করব। শোন, বদনের বিয়ের জন্য তৈরি হয়ে যা। বদনের বিয়ে? দুটো চিন্তা একসঙ্গে মাথা নিয়ে না তো, বদনের বিয়ে পড়া আগে, আগে আমারটা হয়নি, তারপরে বদনেরটা, ওটা আমি ব্যস্ত করি, মানে আমি ব্যস্ত করবো। সারা তো আগ পাগল হয়ে গেছে, বিয়ের পরে তো পুরো পাগল হয়ে যাবে। আচ্ছা ভাই মেয়ে, এটা কি ব্যাপার বলদিনি, এটা কোনো কথা হলো? কি ব্যাপার? আচ্ছা আর একটু পরে তুই আমার বিয়ের পয়গাম নিয়ে মানজেলা মামির বাড়ি যাবি, এখন এই বাঘবন্দি খেললে চলে? তোমার বিয়ের পয়গাম নিয়ে মানজেলা মামির বাড়ি আমি যাব? তোমার কিটা বলেছে এটা? দেখ শালা, বলে বলে ফেলেছি। দেখ ভাই মেয়ে, একটা সিরিয়াস বিষয় নিয়ে সবসময় ইয়ার্কি মারা চলে না।
নে তুই নে বাপ মামা তুমি যাও দিলে তোমার বিয়ের পয়গম নিয়ে তুমি যাও আমি একটা বিরাট ঝামেলার মধ্যে আছি আজকে যদি আমি এই বাঘবন্দি খেলায় জিততে না পারি আমার দুটো পরীক্ষারও বেড়ে যাবে আর শোনো এই একটা কথা মনে রাখবা হিজ হিজ হুজ হুজ মানে মানে হলে যার যার বিয়ে সে সে সামলাও তোমার বিয়ে তুমি আমার বিয়ে আমি তোর বিয়ে মানে বিয়ে না মানে মানে বিয়ের প্রস্তুতি মানে প্রেম তার মানে তুই আমার পয়গাম নিয়ে যাবি রে না আমি যেতে পারবো না আমার এখন পঞ্চশিলায় যেতে হবে মামা সেখানে আমার বাঘবন্দি খেলার টুর্নামেন্ট হবে হ্যাঁ তাহলে আমার বিয়ের পয়গাম নিয়ে যাবে কিনা হ্যাঁ পয়গাম না পাঠালে তিন দিনের মধ্যে আমার বিয়ে হবে কি করে তুই একটা ঘরের শুধু বিভীষণ এই সাহস বাবা তাহলে তোর বাপের সামনে রাজি হলি কেন তো আব্বার সামনে এত ভেঙে চুরে বলা যায় নাকি শালা বিট্টি রে তুই বিশ্বাসঘাতক ছেলে কি বলতেছে শোন সে নাকি আমার বিয়ের পয়গাম নিয়ে জানতে পারবে না বুঝা ওরে বুঝা আমি কিন্তু কিছু বুঝতে চাই না আমি চাই আজকের মধ্যে ওই বাড়িতে বিয়ের পয়গাম যাবে বলে দিলাম আচ্ছা ঠিক আছে স্যার কি রে বদর কি হবে মা আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলি তোমাকে অনুমতি নিয়ে আমি পঞ্চশিলায় ভেষজ শিখতে যাই অনুমতি নিয়েই তো যাই আমার সেখানে আজকে একটা জরুরি ক্লাস আছে যক্ষা রোগের ক্লাস আমি সেই ক্লাস মিস দিতে পারবো না যক্ষা রোগের ক্লাস তাহলে তো খুবই জরুরি ক্লাস না না এই ক্লাস বাদ দেওয়ার দরকার নাই আমি ভাইজানের বিয়ের পাইগাম নিয়ে যাব সত্যি মাতা তুমি সত্যিই আমার মাতা তোমার মতো মাতাই আমার দরকার আমি যা বলি তুমি তাই বিশ্বাস করো না না বলতেছি কি যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর এটা পরে আমরা মানজাল লাইনের বাসা চলে যাবো এই যে আমার হয়েছে যন্ত্রণা ও কুস্তি ভাইজান আমাদের দুজনকে হাটে নিয়ে যেতে হবে হাটে নিয়ে গিয়ে দুজনকে ফার্স্ট ক্লাস খুব ফার্স্ট ক্লাস দুটো ড্রেস কিনে দিতে হবে আমারটা কিন্তু ব্লু রঙের দেবা আমার লাল দিতে হবে ওই দুটো ড্রেস পরে আমরা মানজালের নানির বাড়িতে যাবো বাড়িতে গিয়ে আমরা পয়গাম দিয়ে আসবো আর যদি না দেন চুরি লিপস্টিক কিনে দিতে হবে তখন বসবা বিয়ের নাম বাবাজি ঠিক না দাদিজান এমন ভাব করতেছিস মনে হয় যেমন পাঁচটা বিয়ে করছিস নিজে বিয়ে না করলে কি হবে আশপাশে তো দেখতেছি না দাদি যান চল আমার সঙ্গে হাঁটে চল দাঁড়ান একটু প্যান্ট শার্ট পরে আসি প্যান্ট শার্ট পরবো না তাড়াতাড়ি কর দেরি হয়ে যাচ্ছে তো বদল কি রাজি হলো কি যে হবে রে ওরা তাড়াতাড়ি কর তুমি প্যাস খুঁজিস গ্রামের লোক শুনলে তো মাইন্ড করবে না তুই এখন আমার সাথে ইয়ার কি করছিস কি হতে পারে পুরনো আশিক ওর কাছ দিয়ে ছাড়পত্র নিয়ে আসো তালি পরে কুস্তি রশিদের বিয়ে করবো এইটা আবার কোনো প্যাস হলো নাকি এটা তো বা হাতের কাজ এখনই হানিফ পালোয়ান রে আইনে তোমার সামনে হাজির করবে না
আরে ধরছেন হানিফ পালনটা খুঁজে পাবে কোনে হানিফ পালন গ্রাম সিরে চলে গিয়েছে না কি সুন্দর প্যাস কইছিস রে হানিফ পালনের কাছে ছাড়পত্র নিয়ে আসো ওটা খুঁজেও পাবে না পেয়েও পাবে না খুঁজেও পাবে না অত পুলকিত হয়ে না একটু আগে হানিফ পালনের ঘাটে গোসল করতে দিয়ে আসলাম সে এখনো গ্রাম ছাড়েনি হ্যাঁ কি বলছিস কি সর্বনাশের কথা এখন আবার নতুন করে আমার প্যাস করতে হবে না আমি কাঁদছি একটু হাসতেছিস চিন্তা কর দিলকুশ চিন্তা কর আজকে বাঘবন্দি খেলায় রাঙা বেগম দেখবানে কিডা পারে ভাইজান কিরে কুসুম তুই কিছু বলবি হ্যাঁ আচ্ছা তার আগে তুই আমার একটা কথা বলদিনি কি কথা ভাইজান আজকের বাঘবন্দি খেলায় আমি জিততে পারবো কি পারবো না আজকে কোনো খেলাই হবে না মানে মানেটা নে জানি না আমার যেটা মনে হলো সেটাই বললাম যা আমি তোর এই কথা মানতে পারলাম না আচ্ছা যাক গে তুই কি জন্য আসছিস আপনি তো ভেষজ শিক্ষা করতেছেন ভাইজান টাক মাথায় চুল গজায় কি করে সেটার ওষুধ আপনি জানেন হ্যাঁ টাক মাথায় চুল উঠো নিয়ে তোর কি দরকার কাটটাকে চুল উঠাবি হ্যাঁ বলেনি না কোনো ওষুধ শিখেছেন কি না তার আগে তুই বল তুই কাটটাকে চুল উঠাবি আপনি না ভাইজান খুব ইয়ে এই যে আপনি বাঘবন্দি খেলতে যাচ্ছেন কার সাথে খেলতে যাচ্ছেন সেটা কি আমি একবারও জানতে চেয়েছি না তাই তো আসলে দুঃখের বিষয় কি জানিস ওই টাক মাথায় কখনো চুল গজানো যায় না ওই হোমিওপ্যাথিক এলোপ্যাথিক আয়ুর্বেদিক কোনো কিছু দিয়ে কিন্তু টাক মাথায় চুল ওঠে না হঠাৎ টাক মাথায় চুল গজানোর কি ঘটলো আমার বোনির আরে দিলখুশ আরে তাড়াতাড়ি আয় না আমার মাথা অট হয়ে গিয়েছে মানুষ বাবু আমি কোনখানে অসীন মানুষ বাবু আমি কোনখানে বসেন দাদা মিষ্টির দোকানে অতিথিরা আসবে আদর আপ্যায়ন করতে হবে না যাও যাও এই পয়গামে নেতৃত্ব দিচ্ছে আমার ছেলে গুড্ডি বদন শাহ সে আবার রসমলাই খেতে খুব পছন্দ করে আনবনে আপনি একা একা বসে কি করেন ওই যা করি মধ্যাহ্ন ভোজনের জন্য একজন অতিথির অপেক্ষা করতেছি ও এই জন্য আপনাদের রঙের মানুষ বলে থাকেন দাদা দান আসি আসসালামু আলাইকুম ও অসীম মানুষ বাবু আমি কোনখানে অসীম মানুষ বাবু আসসালামু আলাইকুম বাস্তানি চাচা ওয়া আলাইকুম চাচা এই বেদব নাকি বিয়াদবে কি করেছি একটু আগে তোর মিয়া ভাই আমার দাদাজান ডেকে গেল ভাইজানের ডাক ভাইজান ডেকেছে আমার ডাক আমি ডাকলাম সঙ্গে কিডা আমার খালাতো বোন নাম কি তোমার দিলখুশ মাশাআল্লাহ নামেও দিলখুশ রূপেও দিলখুশ খুব সুন্দর একা একা বসে বসে কি করতেছেন এই ভর দুপুরে একা একা বসে থাকার অর্থ তো একটাই মানজেলা ওই আমার মধ্যাহ্ন ভোজনের জন্য একজন অতিথির অপেক্ষা করতেছি অতিথি আপনি পাবেন না কেন আপনার বাড়ির লোকজনের যে অবস্থা হয়েছে তাতে চিন পরিচিত কোনো অতিথি আপনার বাড়ি খাতি যাবে না তুই আমার বাড়ি নিয়ে মন্দ কথা বলতেছিস মানজেলা আরে দুই দিন পরে সে বাড়ি তুই বউ হবি ও তো সহজ না আমারে আপনাদের বাড়ির বউ করার চিন্তা আছে আছে জান ওই বাক্সে তুলে রাখেন গিয়ে কেন আপনার বাড়ি হচ্ছে একটা পাগলখানা এই জন্য তো সারাদিন বসে থেকেও একটা মুসাফির পাচ্ছেন না শোনেন চাচা ওই অতিথি মুসাফির নিয়ে খাওয়ার নিয়মটা বাদ দেন নালি পরে উপোস খেয়ে মরতে হবেন কি
তুই আমার এত বড় কথা বললি মানজেলা, আমার বাড়িতে কোনো উষা ফিরে যাবে না। এই শুনে রাখ, আমার নাম বস্তানিশা, দরকার হইলে আমি বৈদেশ থেকে মুসাফির আমদানি করব, তারপর সেই মুসাফির সঙ্গে বসে মধ্যাহ্ন ভোজন করিব, আর তুই তুই সেই বাড়ির বউ হয়ে কেল্লায় কেল্লায় সেটা দেখবি। বৈদেশিক অতিথি, বৈদেশিক অতিথি, কোথায় যাওয়া হচ্ছে নবাবের বাচ্চার? ভেষজ শিক্ষায় নবাব কি এদিকে আমার উল্টা কুন্ডিশ করে? বাহ, আমি যদি নবাবের বাচ্চা হই তাহলে তো আপনি আব্বাজান নবাব। ও কাজের হিসাবটা তো খুবই ভালো বোঝো, কাজের কাজটা তো কিছু করো না, তা যাওয়া হচ্ছে না কোথায়? শিক্ষা গ্রহণের জন্য। শিক্ষার জন্য কোথায়? ও আব্বাজান, আপনি কিছুই মনে রাখতে পারেন না, আপনাদের অনুমতি নিয়েই তো আমি ওই পঞ্চশিলায় পাঞ্জুকা সাহেবের বাসায় ভেষজ শিখতে যাই। আজকে তোমার যাওয়ার দরকার নাই, আজকে তো তোমার মামার বিয়ের পয়গাম নিয়ে মানজেলাদের বাড়ি যাওয়ার কথা। না না না, মামার বিয়ের পয়গাম নিয়ে গেলে আমার আজকে শিক্ষার বড় ক্ষতি হয়ে যাবে, আমি সেই জন্য যেতে পারবো না। দাঁড়াও, দুটোই একসঙ্গে পড়েছে, দুটোই একসঙ্গে করতে হবে। শোনো পাঞ্জুখা, আমার খুব বন্ধু মানুষ, আজকে তোমার ওই ভেষজ ক্লাসটা আমি করব, আর তুমি তোমার মামার পয়গাম নিয়ে মানজেলাদের বাড়ি যাবে। কি বলতেছেন আব্বাজান, এই ভেষজ চিকিৎসার ক্লাসে আপনি করবেন কি করে? সেটা তোমারে বুঝতে হবে না, সেটা আমারে বুঝতে হবে। তোমার এই যক্ষার ভেষজ যে ক্লাসটা, সেটা আমি পাঞ্জুকার সামনে বসে খুব মনোযোগ সহকারে ভালো করে শুনে আসবো, তাতে লাভ হবে। এই ফিরে এসে আমি তোমার সব বলবো, তাতে তোমার ভেষজ চিকিৎসাও হবে আর তোমার মামার বাড়ির পয়গাম নিয়েও যাবে। আব্বাজান আপনি এসে বসে কি কথা বলতেছেন আমি বুঝতে পারতেছি না, আপনি বিপদের মধ্যে ফেলাই দিলেন তো আপনি। আরে বিপদের কি রে বাবা, একটা সমস্যার আমি সব সমাধান করে দিলাম, এটা বুঝতেছ না? আর একটা কথা বলবা না, এই দাও হামলা দাও, ওরা তো সব ফেলাই পড়লে ঠিকই রাজ দিও। এটা কথা হইলে কই দাদা যান, তাড়াতাড়ি চলেন কাকা, চলে চলেন চলে চলেন, শুভ কাজ দেরি করতে নেই, তাড়াতাড়ি চলেন তাড়াতাড়ি চলেন। শুভ কাজ এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। চুপ করেন। ভালো হয়েছে ভালো হয়েছে, দাদা জুত মতো একটা জারি গাইছে। এই তুই কালাস না, আমার কিন্তু রাগ উঠতেছে। এই কুসুম যাবে না? এই কুসুম, কুসুম করে আব্বা জান আমি আসছি। আমার পক্ষ থেকে বিবাহের পয়গামের নিশান। কুস্তি লড়াইয়ের পয়গামের নিশান গেছে। আপন মানুষ পাবো আমি কোনখানে ওরে, আপন মানুষ পাবো আমি কোনখানে, আপন মানুষ পাবো আমি কোনখানে ওরে। খাইছো দুপুরে? এই ঘড়ি ধরে তিন বেলা খাওয়ার সময়টা আমার জীবনে নেই রে। তোমার জন্য একটা সুখবর আছে, সামনের মাসের 10 তারিখে
বুবু আসবি না রে। সে আসলি কি আর না আসলি কি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার আগের জীবনে ফিরে যাব। তার মানে সেই জুয়ো খেলা মদ খাওয়া এসব? তা না হলে যে বড় কষ্ট হচ্ছে রে, মনের কষ্টের সাথে সাথে যদি শরীরের কষ্ট হয় তাহলে মানুষ বাঁচে কি করে? জরু ভাই, তুমি রবি ঠাকুরের একটা গান শুনেছো, মরণ রে তুহি মম শ্যাম সমান, তোমার মরণ আমার শ্যামা বুবু সমান, তুমি শ্যামা বুবুরে পাওনি মরণ রে পাইছো, সেটাই বা হাতছাড়া করবাকে। বড় ভালো কথা বললো তো রাঙা। এই ভালো কথার বদলে তুমি আমার একখান কাজ করে দিবা জরু ভাই। বলো। তুমি এ জায়গা বসে থাকবা, রং মিহিরতে বদন সাসবি, বাজানের কাজ ভেষজ শিক্ষা করতি, সে যেন বাজানরে আজকে বলে আজকে তার শিক্ষা হবি হরিতে কি আমলে কি বয়রা। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারলাম না। বুঝাবুঝির দরকার নেই, আমি যা বললাম তাই বলবা, বলবা তো। আচ্ছা কবনে যা। রে আসুন মানুষ পাবো আমি কোনখানে ওরে অসীম মা। আরে ঝড়ু ভাই আপনি এখানে? জি, আপনি না দুদিন আগে বিদায় নিয়ে চলে গেলেন। দুদিনের মধ্যে অনেক ডিফারিং, এই দুদিনের মধ্যে দুইটা দিন দুইটা রাত, এই দুদিনের মধ্যে নেশারের মধ্যে অনেক ডিফারিং হয়ে গেছে। কি মনে করে আবার ফিরে আসলেন? আপনাকে আমার মনের কথা বলবো কেন? হয় কি একটা ইম্পসিবলের বাইরে প্রশ্ন করলেন। তা এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই শ্যামল ছায়ার নিচে আপনি আপনার শ্যামার জন্য ওয়েট করেন? আমি একটু ভেতরে ইনসাইট করি। অসীম মানুষ পাবো আমি কোনখানে ওরে অসীম মানুষ। আমাদের দশটা না পাঁচটা না একটা মাত্র নানা, তার বিয়েতে আমরা গ্রামবাসীরা একটু জ্বালাবো না? আমি বলছি যে আমার জ্বালায় ওরা বিয়ের জন্য স্লোগান মাইতেছে। ট্র্যাজেডির মধ্যে হাসতেছিস আমার প্রেম করতেছে, ট্র্যাজেডি দেখানোর আর সময় ভালো না না? ওকে চলো দিন চলো। কি ভাবতেছ কি ভাবতেছ? আরে সব ঠিক করে দেবানি আমি আছি না, চলো চলো। তোরা যা আমি পঞ্চশিলায় যাবো। আর একটা কথা বলবো না, তুমি তোমার মামার পয়গাম নিয়ে মাঞ্জলাদের বাড়ি যাও, আমি যাচ্ছি পঞ্চশিলা। আব্বাজান তো সবারই আছে, কিন্তু আমার মতো এই ঘাড়ের উপরে বসে আব্বাজান কয়জনের আছে? আরে দূর চিন্তা করো না দিন, অটো অটো নানারটা শেষ করুক তারপরে আমি দেখবানি তোমার জন্য, চলো। অসীম মানুষ পাবো আমি কোনখানে জোড়া দিঘির ঘাটে নাই, সাতিম গাছের তলে নাই, অসীম মানুষ পাবো আমি কোনখানে মানুষ জড়ুমিয়া। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার গান তোমার মুখে বস্তানি সাহেব, এমন একটা গান শিখাইছেন, আরে মুখে না ঠোঁটের আগে এসে থাকে। তা আপনি এই পঞ্চশিলায়? আসছিলাম একটু পাঞ্জুখার কাছে। ও, তিনি আমার বন্ধু লোক, অনেকদিন তার সাথে যোগাযোগ নেই, তাই আসলাম একটু দেখা করতে। ও, কিন্তু কিন্তু আবার কি? না, ওই আসার তো কথা ছিল ওই বদন সাহের। তার আমি অন্য কাজে পাঠাইছি, তার শিক্ষাটা আমি নিতে এসেছি। ও, তালি পরে কথাটা আপনারই বলে দিই। তোমার কথা বলার আগে এবার আমার একটা কথা আছে, তুমি মানুষটা খুব সাচ্চা, কিন্তু এইভাবে তো জীবন চলবে না রে বাপু, কাম কাজ করো না সারাদিন উপাস দিয়ে থাকো, এইভাবে কি জীবন চলে? হ্যাঁ, তুমি আমার সাথে যাবা,
আমার সাথে থাকবা, আমি তোমার জীবনটা বদলাই দেব। না বস্তানি সাহেব, আপনি আমার জীবন বদলাতে পারবেন না। তাহলে কে বদলাবে? দেখো ছোট মিয়া, ফকিরামদির রাতে আমি তোমার সাথে অনেক কথাবার্তা বলে তোমার বিষয়টা আমি বুঝতে পেরেছি। আমি ভেবে দেখলাম যে তোমার যখন দরকার পড়বে, তোমার যখন ইচ্ছে হবে, তুমি আমার কাছে চলে আসবা। হ্যাঁ, এবার তোমার কথা বল। ও ওই রাঙা বেগম, রাঙা বেগম বলেছিল আপনারে, না না আপনারে বলতি না, ওই বদন সারে বলতি বলেছিল যে ওই আজকে আমলকি হর্তকি বয়রা গুণাগুণের শিক্ষা হবে না, আপনারে বলেছিল একটু আমলকি হর্তকি বয়রা। কিন্তু সে যে বললো যক্ষার ঔষধি কি, না না কিছু না কিছু না কিছু না, যাই দেখি। জি সালাম আলাইকুম। বেশি ঘুরায়ও না বাবা, ডান্ডি ভেঙে যাবে। এতদিন পলাই আসছে আর আজকে বাপ, বিষয়টা কি? কেসটা কি ফাইনালিং করতে আসলো? ওকে, আমিও আজকে রাতের মধ্যেই সব ফাইনাল করে ফেলব। এ মঞ্জুলা, দিলকুশ, এ তোরা সেজে কুদে রেডি হয়েছিস তো? আমরা রেডি ভাইজান। আরে বিয়ের পয়গাম চলে আসলো বলে ভাইজান, শর্তের কথা কি বলবা ঠিক মতো মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে, কিন্তু এমন একটা প্যাচ দিলি সত্যি সত্যি তুই বিয়ে হবে না। তুমি মনে হচ্ছে সত্যি সত্যি চাচ্ছ যে কুস্তি রশিদের সাথে আমার বিয়ে হোক? চাই তো, কুস্তি রশিদ একটা চাঁদের মতো ছেলে। চুপ থাকো, চাঁদের মতো ছেলে, চাঁদের মতো ছেলে আমার দরকার নেই। আমার দরকার রক্ত মাংসের ছেলে, যে চাঁদে নিজের কোনো আলো নেই, দুলাভের আলো খেয়ে বেড়ায়, ওরকম চাঁদ আমার দরকার নেই। তোমার যেটা বলেছে সেটা মনে থাকবে তো? কি বলবে ঠিক মতো বলবে কিন্তু। এই বড়াইছে 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 কি? বসতে আসেনি বসতে আসেনি, আমরা আপনাকে সবার জন্য বিয়ের পয়গাম নিয়ে আসছি। না না এখন মানজালানোর জন্য, কয়েকদিনের মধ্যে আমরা অন্যদের জন্য বিয়ের পয়গাম নিয়ে আসছি। দেন ভাইজান, পয়গামে দুলিটা দিয়ে দেন। এ বদন, তুই আসিছিস কেন? পঞ্চশীলা না তোরা বাঘবন্দি টুর্নামেন্ট খেলার কথা? বাঘ নিজেই বন্দি হয়ে গিয়েছে। এই সমস্ত কথা মনে করাই দিয়ে এখন আমার দুঃখ বাড়াই দিও না। নাও এখন এই মানজেলা মামির বিবাহের পয়গামের দুলিটা নাও। এ বদন, মানজেলা মামি মানে? আরে আশ্চর্য ব্যাপার, আমার মামার সাথে তোমার বিয়ের পয়গাম নিয়ে আসি, তা তোমার মামি বলবো না তো নানি বলবো নাকি? ঠিকই তো, নানি তো আমার হবেন না। একেবারে চুপ থাক, আমার মাথা কিন্তু হট হয়ে যাচ্ছে। বিয়ের আগে যদি মামি ডাকিস তাহলে এক্ষুনি কিন্তু হিট করে বসবো না। এ রাহাল ভাই, এরকম দরজাল মেয়ে ছেলে আমাকে ঘরে উঠলে তো হিট খাতি খাতি আমাকে সংসারে অশান্তি লেগে যাবে। আর কি বড় কথা হলো, মানজানা নানির সাথে থাকতে থাকতে আমাকে দিল খুশ বেগের মতো হিট পাস হয়ে যাবে। ওটা নিয়ে তোর বাদ দিয়ে বুঝছিস, ওটা আমি দেখতেছি। বন্ধুকা বন্ধুকা, এই তোরা থামদিনি, তোকে জন্য তো কিছু শান্তি মতো করার জন্য নাও দোলা দাদা। ও না তুমি দেখো দুলাল মামা, নাও এই আমার মামার সঙ্গে তোমার বোনের বিবাহের পয়গামে টুলিটা নাও। আগামী তিন দিনের মধ্যে আমার মামা জনাব কুস্তি রশিদের সঙ্গে তোমার ভগিনী জনাবা মানজেলা বেগম ওরফে দরজাল বেগমের বিবাহের পয়গামে টুলিটা নাও। নিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে বদল। দাঁড়াও ভাইজান, আমার একটা কথা আছে। আবার কি কথা? যারা আমার পয়গাম নিয়ে আসে, মানে মানজেলা বেগমের পয়গাম নিয়ে আসে, তারা সেবারের মুরব্বী কেউ না, মামার পয়গাম নিয়ে আসে ভাগিনা। কি গরুর পেটে বাছুর না বাছুরের পেটে গরু? অত গরু বাছুরের খবর নেওয়ার দরকার কি? কুসি মামার সাথে বিয়ে করার জন্য তো একবারে উতাল। যাকে নাক টিপলে দুধ বাড়ায় তারা এসে মানজেলা বেগমের বিয়ের পয়গাম নিয়ে। এই পয়গাম আমরা রিসিভ করব না, এই পয়গাম ফিরিয়ে নিয়ে যাও।
কাল হামেলা সাসি আর বস্তানি সাসা দুজন মিলে বিয়ের পয়গাম নিয়ে আসলে তবে রিসিভ করব। তারপরে একটা শর্ত দেব। আমরা কি আমাদের ইচ্ছা এসেছি? সেবারের মুরব্বির অনুমতি নিয়েই তো আমরা এসেছি। সেইটার প্রমাণ কি? হ্যাঁ দেখ মঞ্জিলা, এত নিষ্ঠুর হোস না, পয়গামটা নিয়ে শর্তটা দিই, তারপর দেখা যাক কি হয়। দেখো ভাইজান, মুরব্বি সারা পয়গাম নিলে আমার অপমান হবে। তুমি কি চাও মঞ্জিলা বেগমের অপমান হবে? থাম না, থাম না। তুই ঠিকই বলেছিস রে দুবলো, এরম আমি ঘরে তুললি এই হিট খাতি খাতি আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এ কোনো কথা বলবা না, ফিরে যাও ফিরে যাও। মঞ্জিলা থাম না। যাচ্ছি যাচ্ছি। এরম অপমান করলে তুমি আগে কুস্তি মামার সাথে বিয়ে হোক, তারপর তোমার আমি এরম সাইজ করব। আমি মনে হাত পা করলে বাক্সে তুলে রাখবো না? দরকার হলি দরকার হলে মামারে দিয়ে তোমার তালাক দিয়ে আসবো। কি হয়েছে? আচ্ছা ওদিকে কোনো ঝামেলা হলো না তো? ওরা এখন আসতেছে না কেন? ভাইজান তোমার দেখতেছি তর সসছে না, বিবাহের পাইগামে গেছে, কত আদর আপ্যায়ন হবে? হ্যাঁ বলতেছিস আদর আপ্যায়ন হবে? কেন হবে না, বিবাহে তো আদর আপ্যায়নটাই আসল। হ্যাঁ আদর আপ্যায়ন না কচু। হ্যাঁ আমি বুঝাই বলেছি কিন্তু তাদের কোনো কাজ হয়নি। মামা তোমার একটা কথা বলে রাখলাম, তুমি কিন্তু খাল কেটে কুমির আনছো, একদম সাবাড় হয়ে যাবে কিন্তু। আমি তো এটাই চাই, তোর মাঝেলা ভাবি আমার সাবার করুক, আমি তো এটাই চাই। থামো তো ভাইজান, এই বদন যা তো তোর আব্বাজান রে ডেকে আন, তার সাথে সলা পরামর্শ করতে হবে। আব্বাজান রে এখন আমি কলে পাবো? সে তো গেছে এই পাঞ্জুখার বাড়িতে ভেষজ শিখতে পুরো বয়সে। মিষ্টি তো নষ্ট হয়ে যাবে না খেয়ে ফেলে। যাই যা তাই কর। তুই তো না আমার এই অবস্থা হয়েছে, আর শোন তুই এবারে কোন যাবিনি, আমি একলা একলা যাব। মামা ওটা সরো দিনে যা দিনে আমার মাথা খারাপ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাসুল কি হবে? এই ভাই রে মাসুল কি করব? মামা এই তোমার জন্য আমার সবকিছু ফাঁস হয়ে গেল, কথা নিজে তো পড়েছো কুমিরের মুখে, আমারে ফেলেছো বাঘের মুখে, তুমি যাই তাই করো। মাছ মাছ নষ্ট হয়ে গেলে মাছ পাবার ভাই এখান থেকে এখান দিলে কি হয়? এটা আর এটা যদি জায়গা থাকে তালি তালি কি হয়? তালি 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 না, হ্যাঁ কিন্তু দেখে নিব বদন শাহ কেমনি তুমি যেত, কিন্তু জিততে তোমার হবি আমার পাতি হল তোমার। পাঞ্জু খা সাহেব বাড়িতে আছেন? যে আপনি? যে আমি বস্তানি শাহ। পাঞ্জু খা সাহেব তোমার কি হন? যে উনি আমার আব্বা সন। আচ্ছা তোমার কি নাম মা? যে আমার রাঙা বেগম। রাঙা বেগম, বাহ, রঙের মানুষ তো আমি এইখানেই পেয়ে গেলাম। তা তুমি একা একা কি করতেছো মা? যে আমি বাঘবন্দি খেলতেছি। বাঘবন্দি খেলতেছো? যে একা একা? আজকাল কি এই খেলার নতুন নিয়ম চালু হয়েছে? না আমি বাগবন্দি খেলতেছি ওই যে আপনার ছেলের সাথে আমার আজকে টুর্নামেন্ট। টুর্নামেন্ট? বাগবন্দির টুর্নামেন্ট? না 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 না, এইবার বুঝলাম, ভালো ভালো। না এসব কিছু না, টুর্নামেন্ট টুর্নামেন্ট কিছু না, আমি ভুল করে বলে ফেলেছি, আপনার ছেলের আজকে আমলকি হরিতকি বহেরা। আমলকি হরিতকি বহেরা, ভালো ভালো। এই বয়সে একটু ভুল টুল হয় মা, বয়সটাই তো খারাপ। কে এসেছে মারাঙ্গা? যে আমি বস্তানি শাহ। হায় হায় কাজটা কিরম হয়ে গেল, এখন কি হবে? আসেন আসেন শাহ সাহেব, আমার কি ভাগ্যি
কতকাল পরে আপনার সাথে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? যে ভালো। আপনার শরীর ভালো? হ্যাঁ ভালো। সেই যে গেলবার বানের সময় আপনার সাথে হারান মাল্লার ডিঙিতে দেখা হয়েছিল, তারপরে আর দেখা নাই। কতকাল পরে আপনার সাথে সাক্ষাৎ হবে? সেই জন্যই তো সুযোগটা পেয়ে চলে আসলে। মানে বলতেছি, আসেন ভিতরে আসেন। আমার কথা বলার আগে আগে আপনি বলুন যে আপনার ছাত্রের মতি গতি কেমন বুঝতেছেন, কেমন করতেছে সে? বদন স্যার কথা বলতেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছাত্র হিসাবে খুবই মনোযোগী এবং খুবই অধ্যবসায়। সুবহানাল্লাহ ভাই। হ্যাঁ, এই যে দেখেন না, আজ তার সাপ্তাহিক ছুটির দিন, তাও কিনা সে আমার মেয়ে রাঙা বেগমকে বলে গেছে আজকে সে আমলকি হরিতকি বয়রার গুণাগুণ সম্পর্কে আবার জানতে আসবে। কালকে আমি তারে পড়িয়েছি, সে এই সাপ্তাহিক ছুটির দিনটা আবার কাজে লাগাতে চাই। শুনে আমার মনটা করে ভরে গেছে। মঞ্জুকা সাহেব, আমার মনে হয় আপনার কোথাও ভুল হতেছে। ভুল? আজ তো তারে আপনার এই যক্ষার ওষুধি শিক্ষা দেবার কথা ছিল। যক্ষার ওষুধি? না 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 না, যক্ষার ওষুধি তো সে তো অনেক পরের ব্যাপার। আজ তারে আমি ওই অম্বলের ওষুধি শিক্ষা দেব। ও, তাইলে মনে হয় কোথাও গড়বড় আছে। আপনি আপনার ছাত্ররে যেভাবে ঢালাওভাবে সার্টিফিকেট দিলেন, সেই সার্টিফিকেটে গোলদ আছে। দেন এইসব ছেলে ছোকরাদের কথা, আসেন আমরা বন্ধুস্থলীর কথা বলি। হ্যাঁ ঠিক বলেছেন। তা মা রাঙা, ও মা রাঙা, মা রাঙা গাছ থেকে দুটো ডাব পাড়ার ব্যবস্থা করতো, আর ওই পেঁপে কেটে দিয়ে। হ্যাঁ, যে বলেন শাহ সাহেব, আপনার ফকির আন্তি কেমন চলতেছে? ভালো না। এ মালিকে জাহান, এ মালিকে জাহান, আমি বড় অসহায়, ধরা খাইয়ে গেছি আমি বাপের যন্ত্রণায়। এ মালিকে জাহান। কাকা, আপনি আল্লাহর নামে জিকির করতেছেন কেন, মাতাম তুলছেন কেন? না করলে কি করব, আব্বাজানকে যে পাঞ্জুখার বাড়িতে এখন তো সব ফাঁস হয়ে যাবে। আইসে আমার পিটির চামড়া দিলে ঢোল বানাবে, চলা সাত দিনের জন্য খাওয়া বন্ধ করে দেবেন আমার। ঠিকই হয়েছে, চোরের সাত দিন, গৃহস্থের একদিন, দু নম্বরই করলে এরমই হয়। ওই ওই হারামজাদা, এর মধ্যে দুই নম্বরে কী দেখলি তুই? ওটা তো আপনার একটা উচিল্লা, ভেতরে তো প্রেম আমি বুঝি না। হ্যাঁ, বাবার সাথে ওই শিক্ষাগ্রহণ করতে গিয়ে মেয়ের সাথে প্রেম করে, মেয়ের সাথে প্রেম করা দুই নম্বরের চেয়েও খারাপ। ওই ওই হারামজাদা, প্রেম তো আমি তোর পুটিতে করতে গেছি। হ্যাঁ, তাও যদি ঠিক মতো প্রেমটা হইতো। রাঙা বেগম আমার মূল ধরেই ঘুরোচ্ছে, আমার তো দুই কলি গেল, এদিকে আব্বা জানা গেল, বিবি জানা গেল। এখন আমার একটা বুদ্ধি দে, বুদ্ধি দে, আমার এই সাত দিন ভাত বন্ধ না হওয়ার বুদ্ধি দে। কাকা কাকা, বুদ্ধি আমি একটা পেয়েছি, উপায় পেয়েছি। কি কি বল 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 কি? কাকা কাকা, আপনার ফকির আনতে যেতে হবে। হ্যাঁ কি, আপনাকে বুঝাই বলতেছি, আসেন। কেন আসতেছে, কেন আসতেছে বদন সার বোতলে বস্তা নিশা, কেন আসতেছে? কেন কি জন্যে, কিসের আলামত? এ আমি কিসের মধ্যে পড়লাম? হ্যাঁ, বদন সার পরীক্ষা নিতে যায়, আমি নিজেই পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। উফ, আমি যে কেন বাঘবন্দির কথাটা বইলে ফেলেছিলাম, তার মধ্যে আবার আসতেছে ওই সজন। একটা লটপট না পাকাই ছাড়বি না, আমি বুঝতে পারছি তো। কিন্তু কিন্তু আসা, এটা বদন সার চাল না তো, আমার বিপদে ফেলার জন্যে নিজে না এসে তার আব্বাজানকে পাঠাইছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমি তার কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। কি ব্যাপার কালারিং বেগম, এত ছটফট করতে কেন? কালারিং বেগম কি? হ্যাঁ, কালারিং বেগম মানে হচ্ছে রাঙা বেগম, তা ছটফট কেন? শোনেন, আপনি আপনার ঘরে যান, আপনার জানার দরকার নেই। কেমন করে ঘরে যাব, আমার ভেতর তো ছটফট নেই। ওদিকে মুরব্বীদের কনফারেন্সে বসায় দিয়ে আমাকে বলতেছো ঘরে যান। তা বস্তা নিশা আসতে কি জন্য,
এই বদন স্যার তোমার বিয়ের পয়গাম নিয়ে নাকি? এই দুদিনের মধ্যে পুরো সিচুয়েশন একবারে ডিফারিং করে ফেলেছো। শোনেন, আমি মরতেছি আমার জ্বালায়, তার মধ্যে আমার জ্বালা দশ গুণ বাড়ে না। আমি তাহলে আসি। এত নড়াচড়া করতেছো কেন? শোনো, তোমারে আমার কেমন জানি গুন্ডা গুন্ডা লাগতেছে। নো 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 নেভার নো। এইবারে জি থাকো নাকি? যে হ্যাঁ না, মানে এখনো পার্মানেন্টলি সেটেলড হইনি, তবে হয়ে যাবো আশা করি আর কি। শোনো, আমার একমাত্র ছেলে বদন, ওর ব্যাপারে একটু চোখ কান খোলা রাখো। হ্যাঁ, ও কিন্তু তোমার এই বাড়িতেও কি জানো বললে, সেটেল, হ্যাঁ হ্যাঁ, এই সেটেলের ব্যাপারে বাগড়া দিতে পারে। একটু সাবধানে থাকো, ও যাতে এই বাড়িতে ঢুকতে না পারে, আর ঢুকলে পরে আমরা খবর দেবা, ঠিক আছে? ওকে, নথিং নথিং আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখানে এমন পাহারা বসিয়ে গার্ডিং দেবো না যে সেখানে বদন সারা কেন কোনো কুত্তা কোনো বাঁচিয়ে ঢুকতে পারবে না। পিঁপড়া কুত্তে ঢুকুক, অসুবিধা নাই, আমার বদন যাতে না ঢুকে। বদন যাতে না ঢুকে? নো 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 নো, গুড নাইট মিস্টার বদনানিয়া। হাবেলা, আচ্ছা তুই যে এত বড় বড় কথা বললি, তিন দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দিবি, কই তার তো কোনো লক্ষণ দেখতেছি না। কেন, কি হলো? তোমার দুলাভাই পানসুখার বাড়ি গিয়েছে, ফিরে এলে সব কথা খুলে বলবো, তারপর কাল সকালে পয়গাম নিয়ে যাবো। পয়গাম নিয়ে যাবা? তো পয়গাম নিয়ে যাওয়া যাবে কি করে? কেন, ঢুলিতে সাজানোই আছে। ঢুলি সাজানো আছে? আর রুই মাছটা? রুই মাছটা তো রান্নাঘরে পড়ে রয়েছে, সারা রাত গেলে রুই মাছটা তো পচে পান ধরা যাবে না। পশুক, দশ জন মেয়ে মাছ জেলার জন্য পচা মাছই ভালো, পচা মেয়ের জন্য পচা মাছ। হ্যাঁ, পচা মেয়ে মাছ জেলা পচা মেয়ে? আচ্ছা আচ্ছা, হামেলা তুই একটা মেয়ে হয়ে মেয়ে নামে বদনাম করিস না, তো তাদের নারী জাতির কলঙ্ক হবে না। আরে বাবা, রুই মাছটা কিভাবে তাজা রাখা যায় সেই ব্যবস্থা বল। রুই মাছ তাজা রাখার ব্যবস্থা আমি করে ফেলেছি। হ্যাঁ, কি করেছিস? রুই মাছের মুখে দড়ি বেঁধে পুকুর ঘাটে পানির মধ্যে ডুবাই রেখেছি, সকাল উঠে দেখবেন যেমন টাটকা মাছ তেমন টাটকা রয়ে গেছে। হায় হায়, এ কি সর্বনাশ করেছিস! সর্বনাশ কি হলো, ঠিকই তো হয়েছে। না না, ঠিক হয়নি। আরে পুকুর ঘাটে বাজার আছে মাছটা, যদি কুকুর বিড়াল নিয়ে যায়? পানি থেকে তুললে মাছ তাজা রাখবে কি করে? সে তো কথা, তাহলে কি করা যায়? হ্যাঁ, পাড়া বসা কি হবে, পাড়া যাবে কিনা রাখা দুপুরো। আরে দূর না, আমারে না, রুই মাছ। শোন কুসুম, ওই পাইগামের মাস্টারে পুকুর ঘাটে সুবাই বাঁধে রেখেছে, তোরা দুজনা পাহারা দিবি। সরি, সকালবেলা মানজাল নানির বাসায় আমার পয়গাম নিয়ে যেতে হবে, আমার রুমের দরকার আছে। সারা জেগে আমার রূপ যদি ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে আমি সকালে যাবো কি করে? হ্যাঁ, আমি যেতে পারবো না, এই রূপ ধ্বংস করে আমি যেতে পারবো না। সরি, এই দুবলো চালি পারে তুই যা। ওর সাথে না ভাইরাও নাইছো আমার সাথে, না আমার চেয়ারার কন্ডিশন তো আরো খারাপ, রাত জাগলি চোখ নাক বসে পিছনে যায় ঠেকবে না, আর এই ভাঙ্গা চূড়া চেয়ারা নিয়ে আমার সোনার ছবির সামনে আমি কি করে দাঁড়াবো? আমি আমারে ক্ষমা করে দাও, আমিও চুরি। ও ও, তোরা সবাই চুরি? অত বড় একটা রুই মাছ নিয়ে তোদের কারোর মাথা ব্যথা নেই? ঠিক আছে, ওই আচ্ছা ওই রুই মাছ নষ্ট হয়ে গেলি আমি কাল সকালে পাবো কানে? আচ্ছা আচ্ছা, আমার বিয়ের পায়গামের মাছ তো, ওটা আমি নিজেই পাহারা দিচ্ছি। দাও দাও, তোমার বিয়েটাতে আমার নষ্ট করে আমি মাছ পাহারা দেবো? হামলা, এই হামলা, কি
তোমার ছেলের নাম খালি চণ্ডীদাস না, ওর নাম মজনু, ওর নাম ফরহাদ। যুগে যুগে তোমার ছেলের বিভিন্ন নাম হয়েছে, আর এই যুগে এসে তার নাম হয়েছে বদন শাহ। কি বলেন, আমি তো কিছুই বুঝতেছি না। বুঝবে কি করে, তোমার কি আর প্রেমের অভিজ্ঞতা আছে? নেই নেই। এই কিছে টাকা পড়েছে নাকি? কি আসছে কিরা? হ্যাঁ কিরা, কি হয়েছে? তুমি কিছুই জানো না? না না, চোরে চোরে মারতো তো ভাই। ভাই ভাই কিরা কিরা ভাই কিরা ভাই বদন কাকা, উনি তো আমার কাকা হয়তো। মানে আলগা কথা রেখে ভেঙে বলেন তো কি হয়েছে? কি আবার হবে, তোমার ছেলে ভেষজ শিক্ষার নাম করে ওইখানে গিয়ে প্রেমজ শিক্ষা করতেছে। আমি যে দেখি আজ তার সাপ্তাহিক ছুটি, এত যত্ন করে ভেষজ চিকিৎসা শিখতেছে, আমার তখনই কেমন যেন সন্দেহ হয়েছিল। ওই জন্য আমি আজকে পাঞ্জুকার বাসায় গিয়েছিলাম, যে দেখি ঠিক আমি যা সন্দেহ করেছি ঠিক তাই। ওই সে সত্যি তো বদনকার ঘরে এই শালা আবার কিডা ব্যাপ্ত, এরকম একটা নুরানি চেহারা রে, তুই খারাপ কথা বলতেছিস। হামেলা উনি কিডা? কিডা আবার? আপনার ছেলে বদন, ওরফে চণ্ডীদাস, ওরফে ফরহাদ, ওরফে মজনু, ওরফে রোমিও, ওরফে আমার কাকা বদন কাকা। কিন্তু এই পোশাকে কেন? সংসার ঝুটা, পাতিলের তলার ফুটা, ফকির আনতেই হইল আসল কথা। মানুষ চেনা সৃষ্টির সেরা জীব। সুবহানাল্লাহ। আব্বাসান, আপনার মুখে কি মধুর বাণী শুনতেছি। আব্বাজান, আমি ফকিরান্তিতে যাব, ফকিরান্তির পথ বেছে নিয়েছে। দেখেছো হামেলা, এতদিনে সে বাপের বেটা হয়ে উঠছে, আমার পথ বেছে নিয়েছে। হামেলা, পঞ্চশিলা থেকে আমি যত রাগ নিয়ে ফিরেছিলাম তার চেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছি। এই তালি দেওয়া পোশাকে আপনারা যে কি সুন্দর লাগতিছে জান। আপনি ভেষজ চিকিৎসা ছেড়ে দিয়ে ফকিরান্তির পথে যান, আমি আপনারে ইজাজত দিলাম। ভেষজ চিকিৎসাও চলবে, ফকিরান্তিও চলবে আব্বাজান। না বাবা, ভেষজ চিকিৎসা করতে গেলে আপনি লাইন চ্যুত হয়ে যাবেন, বাঘবন্দি টুর্নামেন্টের ফন্দে পড়বো। কিন্তু আমি তো পাঞ্জুকা সাহেবরে কথা দিয়েছি। আপনি পাঞ্জুকা সাহেবরে কথা দেন নাই, আপনি কথা দিয়েছেন তার কন্যা রাঙা বেগমকে। আমি পাঞ্জুকা সাহেবের কাছ থেকে আপনার জন্য এক বছরের ছুটি করায় নিয়ে এসেছি, এই এক বছরের মধ্যে আপনি আপনার এই কদম মোবারক ওই দিকে আর ফেরাবেন না। কি কি বলতেছেন আপনি? তালি তো দাদা যান একটা চিন্তার দিয়ে রক্ষা পেলেন না, আপনার ছেলেটা একটু লাইনে ফেললো না দাদি যান? হ্যাঁ ঠিক বলেছি, এইবার আমি ওরে বিয়ে দেবো, দুই একদিনের মধ্যে তুই আর রাখাল মেয়ে দেখতে যাবি। চলো হামলা, আমরা ঘরে যাই, ওরে সাধনা করতে দাও। হ্যাঁ চলেন, আমার মেলা কথা আছে, চলেন। হ্যাঁ চলো।
একদিন দাদাজানকে কি আম ফলসির মধ্যে ফলাই দিলাম, আমি জানতাম দাদাজান ফকিরান্তির কথা শুনলেই সব রাগ পানি হয়ে যাবে। কিন্তু তুই ফলসি ফেললে তো আমার একটা পার্মানেন্ট সর্বনাশ করে ফেললি। কিরাম সর্বনাশ? এই ফকিরান্তির বেশ ধরে বাজানটা তো ছাড়ালাম, এখন এই ফকিরান্তি ছাড়াবো কি করে? এদিকে আমার পঞ্চশীলা যাওয়া এক বছরের জন্য বন্ধ, তখন আমি কর্মটা কি? এখন তো আমার সুইসাইড ছাড়া কোনো উপায় দেখতেছি না। কাকা কাকা কোনো চিন্তা করবেন না, একটা বুদ্ধি আমি বের করবই করবই। কি বুদ্ধি বের করবি? বাবা সাজন? জে জে আঙ্কেল, আমি রিটার্নিং করেছি। রিটার্নিং করেছে মানে? রিটার্নিং করেছে মানে ব্যাকিং করেছি আর কি। হ্যাঁ, তা কি মনে করে? ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না কাকা। আসলে ঢাকায় ফিরে যাওয়ার পর আপনাদের মেমোরি বারবার মনে পড়তে থাকলো, সেই জন্য আপনাদের একটু সিয়াপ করতে আসলাম। আচ্ছা কাকা, আমি যদি আমার ড্যাড অ্যান্ড মামকে আপনাদের কাছে নিয়ে আসি, তাহলে আপনারা কি রাঙার সাথে আমার ম্যারেজিং রাজি হবেন? আপনি তো বলেছিলেন যে আমার ড্যাড আর মামকে নিয়ে না আসলে আপনি রাঙার সাথে আমার বিয়ে দেবেন না। হুম হুম, করলে হবে না, আপনাকে স্ট্রেট জবাব দিতে হবে, আপনি রাঙার সাথে আমার বিয়েতে রাজি হবেন কি না। কামিং সুন, আমার ড্যাড অ্যান্ড মাম কামিং সুন। এখন আপনাকে ভেবে ঠিক করতে হবে যে ড্যাড অ্যান্ড মামকে নিয়ে আসলে আপনি রাঙার সাথে আমার ম্যারেজিংয়ে রাজি হবেন কি না। আপনি যত তাড়াতাড়ি আমাকে বলবেন তত তাড়াতাড়ি আমি ঢাকায় গো ব্যাক করবো এবং সব ব্যবস্থা টেকিং করে চলে আসব। আসি, আপনার জবাবের জন্য ওয়েটিং করব। তবে কাকা, আপনারা ওই বদল শাকে নিয়ে যেই প্যাচিং পুচিং করেছেন সেইটা কিন্তু বস্তানিশা এসে ভ্যানিশ করে দিয়ে গেছে। তিনি বদল শাকে এখান থেকে উইথড্র করে নিয়ে গেছে। সুতরাং রাঙ্গার সাথে আমার ম্যারেজে আর কোনো সমস্যা নাই। আমি হাসি, ঢাকা থেকে এসে ট্রাভেলিং করে একেবারে টায়ার্ডিং হয়ে গেছি, আমি একটু রেস্টিং নিতে চাই। এই আবার কি যন্ত্রণার মধ্যে পড়লাম। ঘটি কেমন উল্টে গেল দেখলে রাগা? তোমার আর বদন স্যার লাভিং স্টোরিটার দি এন্ড হয়ে গেল। এটা কেন হয়েছে জানো? তোমার প্রতি আমার ভালোবাসাটা খুবই স্ট্রং। আমার এই স্ট্রং ভালোবাসার কাছে ওই বদনশার দুই নম্বর ভালোবাসা ডিবিট খেয়ে গেছে। কাল একবার রংমেহের গিয়ে বস্তানিশাকে কদবুসি করে আসবো। আরে বস্তানিশা বদনশাকে সন্দেহ করে এই পর্যন্ত না আসলে তো তার কাছে সবকিছু অন্ধকারই থেকে যেত। আপনার দোহাই লাগে সাজন ভাই, আপনি এ জায়গাতে চলে যান। দোহাই দিতে হবি না, দোহাই দিতে হবি না। আমি যে জন্য এখানে এসেছি সেটা একটু মনোযোগ দিয়ে হিয়ারিং করো। তুমি কি কি কারণে আমাকে অপছন্দ করে রিফিউজিং ডিনাইং করো সেটা একটা লিস্টিং করে দিবা, আর তোমার সেই লিস্ট দেখে দেখে আমি নিজেকে শুদ্ধ করব, ক্লিনিং করব, তারপর তোমার সামনে এসে দাঁড়াবো আর তুমি আমারে লাভিং করে আমাকে কাছে টেনে নিবা। আর এই লিস্টটা তুমি যত তাড়াতাড়ি দিবা তত তাড়াতাড়ি আমি ঢাকা রিটার্নিং করব এবং নিজেকে ক্লিনিং করে আবার চলে আসবো। আসি। ও যাবার আগে একটা রিকোয়েস্ট, যত তাড়াতাড়ি পারো বদশাকে ফরগেটিং করে ভুলে যাও। আমার নতুন করে হয়েছে, আমার দোষ ফিরে পাচ্ছি। ওস্তাদ, আপনি কি সত্যি সত্যি মানজালা বেগমকে মন থেকে মুছে ফেললেন? হ্যাঁ, মানজালা বেগম নামে আমি আর কারো চিনি না। কিন্তু স্যার, আপনি গ্রাম ছাড়তে গিয়ে যে ফিরে এসে সম্মুখ ডাকের কথা বললেন, হ্যাঁ, কিন্তু ভেঙে তো কিছু বললেন না। আরে বলতেছি দা, এই তোরা দুজন অ্যাবর্টন কেন? আহ কোন না, এই করেছি এবার ফোট ফোটবো। আরে ফোট বলতেছি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা আপনি এদিকে কি কাজে? সকালবেলা গ্রামের রাস্তা হেঁটে বেড়ানো আমার অভ্যাস। নাইট কি নাইট মানে ওই সকালবেলা আমারও হেঁটে বেড়ানো অভ্যাস।
তাতে আমার কি? ও হ্যাঁ, তাই তো, তাতে আপনার কি? আমি ওই লোক মারফত জানতে পেরেছি যে আপনি নাকি ওই মানুষে দেখে তার সম্পর্কে বলে দিতে পারেন। জি, ঠিকই জেনেছেন। তালিপারে আপনি এই আমার সম্পর্কে বলেন দিনি। আপনি একজন কুস্তি পালোয়ান? জি। নাম হানে পালোয়ান? জি। গ্রাম রংমেহের? জি। মাথা ভর্তি টাকা? নাইস নাইস, আপনি তো সবকিছু ঠিকঠাক মতো বলে ফেলেছেন। মোটেও নাইস না। তাহলে? কারণ আপনার আসল কথাটাই আমি এখনো বলি। আসল কথাটা মানে? জি, আসল কথা। সেটা আবার কি? সেটা হলো আপনার মনের খবর। আর সেটা জানতে হলে আগামীকাল ভোরবেলা আমাদের পুকুর ঘাটে আসবেন, তখন বলবো। পুকুরবেলা? ভোরবেলা পুকুর ঘাটে কি সব বলে গেল? হ্যাঁ কি, এটা কি হইলো? কি হইলো সেটা তো আমিও বুঝতে পারতেছি না। আমি বুঝতে পেরেছি। সেটা হলো আপনার সম্মুখ যাত্রা। সম্মুখ যাত্রা? যে মুরব্বি ছাড়া বিয়ের পয়গাম নেবে না। এই মেয়ের সাথে যে তুমি কি করে মানায়ছো আল্লাহই জানে। রাখাল রাখাল, আরে রাখাল, কাম করতেছিলাম। ফুল হইলো প্রেমের প্রতীক। এই ফুল টুল দেখে আপনাদের বদনের মন আবার কখন ফকিরান্তির দিকে ঘুরে গিয়ে রাঙা বেগমের দিকে চলে যায়? রাঙা বেগমের দিকে তো চলে গিয়েছে। আমি বলতেছিলাম যে একটা ঘটনা ঘটে গেছে। কাল রাতে বদন কাকা একটা স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নে আপনি তাকে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ? ওই যে দেখেন দাদা, দাদা দেখছেন? বদন, বদন, এই কোথায় যাচ্ছিস? যে কোথায় যাচ্ছিস বাবা? আপনার নির্দেশ পালন করতে। আমার নির্দেশ? হ্যাঁ, কালকে রাত্রিবেলা আপনি আমার স্বপ্নের মধ্যে এসে বললেন, বাবা বদন, ফকিরান্তিতে বাইর হইয়া যাও এবং তোমার প্রথম ফকিরান্তি হইবে সুদূর পঞ্চশিলায় পাঞ্জখার বাড়িতে। আমি নির্দেশ দিলাম? হ্যাঁ। তাও এই সাধু ভাষায়? হ্যাঁ আব্বাজান, হ্যাঁ। আমি? আপনি স্বপ্নের মধ্যে আরো নির্দেশ দিয়েছেন যে এই ফকিরান্তির মেয়াদ হইবে পুরো এক বছর। পুরো এক বছর তুমি পঞ্চশিলার পাঞ্জখার বাড়িতে অবস্থান করিবা। সেই জন্য আমি এখন পঞ্চশিলায় যাইতেছি, আপনি আমার ইজাজত দেন। কি ভেজালের মধ্যে আমি পড়লাম রে বাবা। তোমার ছেলে কি বদখত স্বপ্ন দেখেছে? আমি আসি আপাজান। না না না, তুই জাতি পারবি না। তুই জাতি পারবি না। তাহলে আপনার ওই স্বপ্নের মধ্যে নির্দেশ আমি অমান্য করব কি করে? তোর স্বপ্নের ভেতরে নির্দেশের আমি নিকুচি করি। এই শোন, এই শোন, আমি তোর বাপ, এদিকে ঘোর। আমি তোরে নির্দেশ দিতেছি যে তুই পাঞ্জুখার বাড়িতে যাতে পারবি না। খোল খোল তোর এই ফকিরান্তির পোশাক, খোল। তোর আর ফকিরান্তি করতে হবি না, খোল পোশাক, খোল। সত্যি সত্যি বলতেছেন তো আব্বাজান, নাকি এইটাও আর একটা স্বপ্ন? হ্যাঁ সত্যি বলতেছি, তোর আর ফকিরান্তির দরকার নাই। রাখাল খোল পোশাক, খোল। কাকা যে কি বলতেছে না, এই উঠোনের মধ্যে পোশাক খোলা যাবে নাকি? ভিতরে বাইর চলেন। দাদা গেলাম কিন্তু। কি হয়েছে এটা, কি আমি তো কিছু বুঝতেছি না। আমার বাড়িতে যাত্রা শুরু হয়েছে। কই চলো তাড়াতাড়ি চলো। আরে যাবো তো, ডুলি তো এখনো রেডি করে দেয়নি। ও কুসুম, মিষ্টি হাড়ি নিয়ে আসলাম। হ্যাঁ ঠিক আছে, মিষ্টি তো আনলি, মাছ কোনে? এই এনেছি, এনেছি মাছ, এনেছি ভাগিনি, মাছ এনেছি। ও মা, ভাইজান এই কি অবস্থা তোমার? আর আর বলিস না, সারা রাত ঘাটে বসে মাছ পাড়া দিছি। ঘাটে বসে মাছ পাড়া দিয়েছেন? কাপড় জামা ভিজলো কি কইরে? আরে করবোটা কি, ভোর রাত্রে দেখি চারটে কুকুর অ্যাটাক দিল, এই মাছ নিয়ে কামড়া কামড়ি শুরু করে দিল। কি করবো, এই মাছ নিয়ে এই পুকুরের মাঝখানে যে ভেসে থাকলাম। হে চল চল গুলি সাজা দি, হে চল। মাত্র তো ভেজা শুরু হয়েছে, বিয়ের আগে পুকুরের জলে ভিজে একসার হয়েছে, বিয়ের পরে চোখের জলে ভিজে একসার হবে। আবার শুরু হয়ে গেল বিয়ে নিয়ে কটু কথা। হোক হোক।